गाइस वेलकम टू माय यूट्यूब चैनल ओनली फॉर WBCS। आज के टॉपिक कुछ मैथमेटिकल प्रॉब्लम्स से डिस्कस करो जगह WBCS 2015 एस। सो फर्स्ट क्वेश्चन बोले द वैल्यू ऑफ इटार वैल्यू बार करते बोले। सो ये जो प्रॉब्लम आसे तुम्हारा देखिए बुझते ये 49 मैं 67 49 तेल रूट ओवर 49 मैंने कत 7 29 प्लस 7 इक्वल टू 36 तेल रूट ओवर 36 मैंने कत 6 তাহলে রুটটা উঠে গেলো তাহলে সিক্স বেরিয়ে গেলো তার 19 প্লাস 6 তার 25 তার 25 এটা কার রুট এটা হচ্ছে 25-এর রুট হচ্ছে 5 তাহলে 5 প্লাস 11 16 ধাপে ধাপে চলে আসবে তোমরা সলভ করতে শুরু করবে দেখবে ধাপে ধাপে চলে আসবে তাহলে 5 প্লাস 4 ইকুয়াল টু 9 তাহলে রুট ওভার অফ 9 মানে কত 3 তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি 3 এটাও WBCS 2015 এসেছে। নেক্সট কোয়েশ্চেন আমাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে যে আমাকে বলেছে এই জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে সেই চিহ্নটা সমান কত তাহলে আমি এক্সপ্রেশনটা লিখে নিচ্ছি। এখন 961কে আমরা এভাবে লিখতে পারি 31×31 ওপরে রুট আছে আর 2500কে আমরা 50×50 লিখতে পারি। তাহলে যদি রুটের ভিতরে দুটো সংখ্যা একই থাকে তাহলে একটা বেরিয়ে আসবে 50 আর যদি 31 আছে তাহলে একটা 31 বেরিয়ে আসবে তাহলে 50 প্লাস 31 সমান 81। রাইট হ্যান্ড সাইডটা আমরা সেম রাখছি ডান দিকটা বাঁ দিকটা ক্যালকুলেশন করছি। এবারে 81 মানে কত 9981 তাহলে রুট ওভার অফ 81 মানে হচ্ছে 9। এবার 9কে আমরা লিখতে পারি 3টা হোল স্কোয়ার 3×3 9 তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন সমান কত 3 তাহলে অপশন কত হয়ে যাবে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আপনাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে সেই এক্সপ্রেশনটা থেকে আমাকে জিজ্ঞাসা চিহ্ন মানটা বের করতে হবে। এর আগে আমি যেমন করলাম সো 6/50 ইকুয়াল টু দি রুট ওভার অফ জিজ্ঞাসা চিহ্ন বাই 200 তা 200টা বাঁ দিকে গেলে কোথায় আসবে উপরে চলে আসবে যেহেতু মিডলে সমান আছে। তাহলে আমি এটাকে আবার ঠিক করে লিখে নিলাম রুট এবার জিজ্ঞাসা চিহ্নটা বাঁ দিকে নিয়ে নিলাম আর কনস্ট্যান্টটাকে ডান দিকে নিয়ে গেলাম তাহলে 50×4 50 কত 200 তাহলে 4×6 24 তাহলে বোথ সাইড যদি আমি হোল স্কোয়ার করি তার বাঁ দিকে রুটটা উঠে যাবে আর ডান দিকে 24টা হোল স্কোয়ার 24টা হোল স্কোয়ার মানে কি দুটো 24 গুণ করলাম তাহলে দুটো 24 গুণ করে কত আসছে 576। সো অ্যান্সার হয়ে যাবে অপশন বি 576। এই কোশ্চেনটা WBCS 2015 এসেছিলো। ওকে গাইস আজকে পর্যন্ত এখানেই, নেক্সট ভিডিওতে আবার এরকম কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমস নিয়ে ডিসকাস করবো। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেল আইকনে ক্লিক করো এরকম ভিডিও আবার যদি দেখতে চাও তো।